হ্যালো ফ্রেন্ডস, তোরিস রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সোন পাপড়ির রেসিপি। ছোট বড় সবার খুব পছন্দের রেসিপি এবং এটা এত সহজ আগে কখনোই জানা ছিল না এবং অল্প কিছু উপকরণ দিয়েই এটাকে বানানো যায়। আশা করছি আজকের সোন পাপড়ির রেসিপি সবার খুব ভালো লাগবে এবং সফট এবং নরম। তবে চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে তো লাগবে আমার এখানে কড়াই, এবং কড়াইটা অলরেডি আমি গ্যাসে গরম করে নিয়েছি এবং 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে এবং এটার সঙ্গে আমি ময়দা দিয়ে দেবো। ময়দাটাকে দিয়ে আমি এটাকে ভালো মতো ভেজে নিব। এখানে আমার ময়দাটা ভাজানো হয়ে গেছে এবং একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি কড়াই নিয়েছি এবং কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে এবং এখানে আমি 250 গ্রাম চিনি দেব। এবং অল্প পরিমাণে জল দেব। এখানে আমার জল দেওয়া হয়ে গেছে এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। আমি এখানে একটা তাওয়া নিয়েছি এবং তাওয়াটার ওপরে একটু হালকা করে ঘি ছড়িয়ে দেব এবং হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব। যে ময়দাটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটা চালনি দিয়ে এভাবে চেলে নেব যাতে দানা দানাটা না থাকে। আমার একটু স্যারাটা জাল করা হয়ে গেছে এবং এখানে আমি কিছুটা লেবুর রস ছড়িয়ে দেব যাতে স্যারাটা শক্ত না হয়ে যায়। কিছুক্ষণ জাল করার পরে আমি এটাকে আমি হাত দিয়ে এভাবে দেখে নিব যে একটু স্যারাটা হয়ে গেছে নাকি, এবং একটা বাটিতে দিয়ে দেখেছি এটাকেও না হয়নি। এখন আরও কিছুক্ষণ জাল করতে হবে। আবারও একটা বাটিতে আমি জল দিয়ে এবং এক চিটকা আমি দিয়ে দেখলাম এটাকে আমার পুরোপুরি হয়ে গেছে এবং এটাকে আমি কড়াই ঢেলে নেব। যে কড়াইয়ে আমি ঘিটা দিয়ে ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে আমি ঢেলে নেব। এখানে আমি স্যারাটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর এটাকে আমি নাড়তে থাকব। এখানে আমি 1 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি এবং একটা চামচের সাহায্যে আমি এইভাবে এক জায়গায় করে নেব। হাতে একটু তেল দিতে হবে এবং তেলটা দেওয়ার পর এটাকে আমি হাতে উঠিয়ে নেব এবং এটাকে এপাশ ওপাশ ঘুরিয়ে নিতে হবে এরকমভাবে। এটা খুব গরম, এটা গরম অবস্থায় এভাবে করতে হবে, খুব সাবধানে করতে হবে এবং এটাকে খুব টাইমলি এটা করলে খুব সুন্দর হয়। এবং আমি একটা প্লেটের উপরে এটাকে নিয়ে নিয়েছি এবং এটাকে আমি যতবারই ফোল্ড করব ততবার একটা সুন্দর একটা লেয়ার চলে আসবে এবং এটাকে আমি হাত দিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নেব। আমার শেপ দেওয়ানো হয়ে গেছে এবং এইভাবে হাত দিয়ে একটু ফোল্ড করে নিতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। ময়দাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে আমি এর উপরে ছড়িয়ে দিব এভাবে, আর এভাবে হাত দিয়ে একটু একটু করে ঘোরাতে থাকব এবং এটাকে পেঁয়াজ দিতে থাকব। এটাকে খুব বেশি চাপানো যাবে না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পেঁয়াজ দিতে হবে আর এবং যে ময়দাটা আছে সেই ময়দাটাকে ছড়িয়ে নিতে হবে। এভাবে করে যতটা হাত দিয়ে নরম করে পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে নিতে হবে এবং যে ময়দাটা আছে সেই ময়দাটা এর উপরে হালকা হালকা করে ছড়িয়ে দিতে হবে এবং এটাকে পেঁয়াজ দিতেই থাকতে হবে। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নেওয়ার পর কত সুন্দর একটা লেয়ার চলে এসছে। এইভাবে হাত দিয়ে আমি আর কয়েকবার করে নিব। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। কত সুন্দরভাবে সোন পাপড়িটা বানানো হয়ে গেছে এবং এখানে আমি 30 থেকে 35 বার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং আপনারা চাইলে ওর থেকে বেশি বারও দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন।
যতটা ওটা পেঁয়াজ দিবেন ততটা সুন্দরভাবে বানানো হবে, দেখতেও আরও সুন্দর হবে এবং মিহি হবে। এখানে আমি একটা বাটি নিয়েছি এবং বাটির তলে দুটো কিশমিশ দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি একটা বাটিতে শেপ দিয়ে নেব সোন পাপড়িটা। এবং দেখুন এটা কত সুন্দরভাবে এটাকে শেপ দেওয়া হয়ে গেছে, এবং এইভাবে আমি বাকিগুলোকে শেপ দিয়ে নিব এবং কত সুন্দরভাবে এটাকে সোন পাপড়ি বানানো হয়ে যায় খুব ইজিভাবে। আপনার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার সবগুলো সোন পাপড়ি শেপ দেওয়া হয়ে গেছে এবং একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এবং কত সুন্দর এবং কতটা সফট হয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।